আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরكاته। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহি আল-কারিম আম্মা বা'দ। দুরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা হাদিসের আলোকে জেনে নেই ওলিবা তথা অনুষ্ঠান কোন অনুষ্ঠান সর্বোত্তম কোন অনুষ্ঠান সর্বনিকৃষ্ট। যদি কোন দাওয়াত কেউ প্রদান করে সেই দাওয়াতে অংশগ্রহণ না করার পরিণাম যে বিষয়গুলোর উপরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ হিয়ালাই তার প্রখ্যাত গ্রন্থ সুনানে আবি দাউদে কিতাবুল আতবা খাদ্য গহন অধ্যায়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার মধ্য হতে আমি আপনাদের মধ্য কয়েকটি হাদিস তুলে ধরছি এক নম্বর হাদিস যেটি আবুদাউদ শরীফের চার হাজার সাতশো একচল্লিশ নম্বর হাদিস যে হাদিসটির বর্ণাকারী হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ অর্থাৎ আবদুল্লাহ ইবনে উমর আদি আল্লাহু তালু তিনি বলেন নবী করিম সালাল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি কাউকে দাওয়াত প্রদান করে উক্ত ব্যক্তি যদি দাওয়াত কবুল না করে দাওয়াতে অংশগ্রহণ না করে তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে নাফরমানি করল আর যদি কোনো ব্যক্তি দাওয়াত ছাড়াই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে সে যেন চুর অথবা ডাকাতের মতো অনুষ্ঠানে ঢুকল এবং খাবার খেয়ে সে চুর এবং ডাকাতের মতোই লুণ্ঠন করে বের হয়ে গেল তাহলে এই হাদিসটা দ্বারা আমরা দুটা জিনিস জানতে পারলাম একটি হলো কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য এমনকি এই আবু অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে অংশগ্রহণ করা জন্য কর্তব্য যদি উক্ত ব্যক্তি রোজাদার থাকে তাহলে সে দাওয়াতে কিছু খাবে না কিন্তু দাওয়াতে অংশগ্রহণ করবে এই হাদিসটা দ্বারা সহজে বুঝতে পারলাম যে দাওয়াত কবুল করার প্রতি ডিদাম কতটুকু তাগিদ প্রদান করেছেন তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যদি কেউ দাওয়াত ছাড়াই কোনো অনুষ্ঠানে যায় তাহলে সে যেন ডাকাত এবং মতো অনুষ্ঠানে গেল এবং ডাকাত এবং চুরের মতো খাদ্য গ্রহণ করে লুণ্ঠন করে বেরিয়ে গেল তাহলে আমরা দুটা জিনিস এখানেও জানতে পারলাম একটি হলো দাওয়াত কবুল করার কি কর্তব্য আরেকটি হচ্ছে দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে যাওয়ার কি পরিণাম অপর আরেকটি হাদিস যেটি তিন হাজার সাতশো বিয়াল্লিশ নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল আলাইসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় তাহলে দাওয়াতে অংশগ্রহণ যদি কেউ না করে তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে নাফর মানি করলো আর ওই দাওয়াত সর্ব নিকৃষ্ট দাওয়াত যেই দাওয়াতে কেবল ধনী লোকদেরকে দাওয়াত দেওয়া হয় এতে মিসকিন অসহায় লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না তাহলে এই হাদিসটা দ্বারাও আমরা সহজে বুঝতে পারলাম রাসুসাল্লাহ আলি সাল্লাম দাওয়াতের ক্ষেত্রে ধনী এবং দরিদ্র ভেদাভেদ করেন নাই রাসুস উভয়কে সমান হিসাবে গণ্য করে দাওয়াত দিতে বলেছেন এমনকি বলেছেন ওই দাওয়াতটা হচ্ছে সর্বনিকৃষ্ট দাওয়াত যে দাওয়াতে কেবল ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না তাহলে এই আলোকে আমরা আমরা এটা বলতে পারি যখন কোনো কোনো একটা একটা অনুষ্ঠান করব অলিমার আয়োজন করব অবশ্যই আমরা এতিম মিসকিন দুঃখী দরিদ্রদেরকে দাওয়াত দিব আসুন আমরা সবাই এই হাতিসটির উপরে আমল করি আমরা যখন কোনো একটি অনুষ্ঠানের আয়োজন করি আমরা এই হাদিসটির আলোকে অনুষ্ঠানের আয়োজন করি নিজে জানি অপরকে এই হাদিসটি সম্পর্কে জানিয়ে দিই এই হোক আমাদের সকলের ধীর প্রত্যয় এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি